এটি একটি অ্যালার্ম লক তালা। অ্যালার্ম লক বলতে এটি মোটরসাইকেলে যদি আপনি লাগিয়ে রাখেন মোটরসাইকেলের চাকায়, আর যদি এটাতে অ্যালার্ম সেট করে রাখেন, তাহলে আপনি যখন লাগিয়ে চলে যাবেন তখন যে কেউ এই তালাতে হাত দিলে এটাতে অ্যালার্ম বাজবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাই, এটা সাধারণভাবেও ব্যবহার করা যায়, আপনি অ্যালার্ম ছাড়াও ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু এটাতে অ্যালার্ম সেট করা নাই, এখন হাত দিলে কোনো কিছুই হবে না। তো এই তালাটি শুধু মোটরসাইকেল না, এটা বাসায় যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এটাতে মোটরসাইকেলে বেশি ব্যবহার করে, এটা লম্বা হওয়াতে আপনার মোটরসাইকেলের চাকাতে লাগিয়ে দেয় এবং অ্যালার্ম সেট করে দেয়। যদি কেউ হাত দেয় মোটরসাইকেলের ইয়েতে, তাহলে এটা বেজে ওঠে। তো কীভাবে বাজে আমি আপনাকে দেখাই। এটা চাবি দিয়ে আমি খুলে দিলাম, এরা সাধারণভাবে লাগানো আছে। এখন যদি আপনি এটাতে অ্যালার্ম সেট করতে চান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটি খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটাটি আপনি এই দিকে এই দিকে এই দিকে আপনি এটাকে লাগিয়ে দিলে এখন কিন্তু অ্যালার্ম লক হয়ে গেল, শব্দ পাচ্ছেন, অ্যালার্ম লক হয়ে গেল। এখন যদি আমি চাবিটা খুলে দিই, খুলে মোটরসাইকেলে ওটাতে লাগিয়ে দিলাম, এখন আপনি চলে গেলেন কোথাও, এখন যদি কেউ এটাতে হাত দেয় তাহলে কী হবে দেখুন। ধরুন এটাতে হাত দিলাম, এই যে অ্যালার্ম বেজে উঠতেছে। তো এভাবে এই তালাটিকে আপনি ব্যবহার করতে পারবেন, যখনই কেউ হাত দিবে অ্যালার্ম বেজে উঠবে। তো এই এটাতে ব্যাটারি সেট করা আছে, আপনারা এটার সাথে এক্সট্রা একটা ব্যাটারি আপনি পাবেন, এবং এই ব্যাটারিটি ঘড়ির ব্যাটারি। এই ঘড়ির ব্যাটারিতে যদি আপনার শেষ হয়ে যায়, আপনি যে কোনো ঘড়ির দোকানে গিয়ে ব্যাটারি কিনে নিতে পারেন, 10 টাকা 15 টাকা দাম। তো এই তালাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই তালাটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি এই প্রোডাক্টটির প্রাইস দিয়ে দিব, এই প্রোডাক্টটি কেনার নিয়মকানুন দিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশানটা পড়ে আমাদেরকে অর্ডার করবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।